Dear student, welcome to our Tarkik Bhattacharya Kishan e-learning class. Aaj tomade standard 3 samanya homework show korabo. Page number 68-70. Ei page nije koro 11. Dekho ekek অঙ্ক আছে ভগ্নাংশগুলিকে কোথায় লিখব তোমাদের আগে এর আগে লেসনটা হয়ে গিয়েছিল তবু আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি দেখো একের দাগে ঘরটা দেখো কি বলেছে এই ভগ্নাংশটা আছে তাহলে এটাকে কোথায় কিভাবে লিখব তাহলে আমরা লিখতে পারি কি তাহলে লিখো সমান সমান নিচেরটাকে আগে লিখবো তারপর উপরটাকে লিখবো সমান দশ ভাগে সমান দশ ভাগে এক ভাগ লিখেছি তাহলে মনে হচ্ছে দেখতে পেয়েছো কিরকম লিখেছি যে সমান দশ ভাগে এক ভাগ এছাড়াও আরেকটা পদ্ধতি লেখাতে কিরকম লেখেছে মানে একে দশ বা এটা অথবা এটা লেখা যায় অথবা লিখতে পারি এক এ দশ তোমরা যার যেটা ইচ্ছা সে সেটা লিখবে তাহলে যদি এটা উপরেটা লিখি তাহলে লিখবো নিচ থেকে উপরের দিকে যাবো সমান দশ ভাগে এক ভাগ আর যদি শুধু সমান টমান না লিখি তাহলে লিখো একে দশ এবার দেখো দুয়ের দেখে বলেছে কি বলেছে না ভগ্নাংশ অঙ্কগুলি লেখা আছে ভগ্নাংশ লেখা আছে অঙ্কে লিখতে হবে যেমন দেখো দুয়ের দেখে ফটটা বলেছে দুই পূর্ণ সমান তিন ভাগের এক ভাগ তাহলে কি লিখবো দুয়ের দেখে ফ কোথায় লেখা আছে অঙ্কে প্রকাশ করতে হবে বলেছে দুই পূর্ণ তাহলে দুই পূর্ণ তিন ভাগের এক ভাগ তাহলে নিচ থেকে বসে তিন ভাগে এক দেখতে পেয়েছো তাহলে এবার দেখো তিনের জায়গা কি বলেছে না ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করবে তাহলে আমরা লঘিষ্ঠ আকার পরিণত করবো দেখো করে দিচ্ছি তিনের দাগে চ আছে কি এগারো একশো একুশ এগারো একশো একুশ দেখতে পেয়েছি প্রথমটা তাহলে এই যে এগারো একশো একুশ এমন সংখ্যা দিয়ে আমাকে ভগ্নাংশ উপরের অংশ কাটতে হবে নিচের অংশে এমন সংখ্যা দিয়ে কাটতে হবে যেটা উপরেরটা দিয়ে কাটা যায় এবং নিচেরটা দিয়েও কাটা যায় তাহলে কি বলেছি আমি যে এমন একটা সংখ্যা দিয়ে কাটবো বা নামটা রাখবো যেটা উপরেরটাকে কাটা যাবে এবং নিচেরটাকে দিয়ে কাটা যাবে অর্থাৎ উপরেরটা যা দিয়ে বিভাজ্য হবে নিচেরটা তাই দিয়ে বিভাজ্য করতে পারবে দেখো যদি উপরেরটা এগারো দিয়ে বিভাজ্য করি এগারো একে এগারো নিচেরটাকে যদি এগারো দিয়ে করি দেখো চলে যাচ্ছে তাহলে কটা সংখ্যা দেবো দুটো সংখ্যা তাহলে এগারো একে এগারো ছিল আমাদের বারো তাহলে বারো থেকে নিয়েছি আমরা এগারো তাহলে বারো থেকে এক বার দিলে এক তাহলে এর পাশে যদি এক বসে শুরু করে দেখো তাহলে হয়ে যাচ্ছিল তো এগারো আবার দেখো এগারো একে এগারো তাহলে দেখো আর যাবে না তাহলে কত হচ্ছে তাহলে একে এগারো এই হচ্ছে তোমাদের সামান্য ভগ্নাংশের অঙ্ক ছিল তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে একের দাগ দুইয়ের দাগ ও তিনের দাগ এবং মান সংখ্যার যে অঙ্কগুলি আছে মান সংখ্যার তার সবকটি